তাহলে বেশি চান্স নাই। আর যদি আপনার এই 30% উপরে উঠে যায়, 30% উপরে উঠে গেলে আপনার তাহলে কষ্ট হবে, ওই প্রাইসে জোরে আপনার ইউজ করতে কষ্ট হবে। আর যদি আপনি 10% আশেপাশে থাকেন, মানে 5-10%, তাহলে আপনি ভালো করতে পারবেন। আপনি যদি স্টার্টআপ বিজনেস প্ল্যান করেন, তাহলে আপনাকে অবশ্যই চারটা মাত্র একটা বেশি চারটা দিয়ে আপনার বিজনেসকে এক্সিকিউট করা, মানে বিবেচনা করে আপনি ইনভেস্টমেন্ট করছেন, আমি অনেক ইনভেস্টমেন্ট করছি, সো আপনি যদি কিছু করতে চান তখন বিজি আপনাকে এই চারটা দিয়ে আপনাকে দেখবে যে আপনার বিজনেস ঠিক কোন স্টেজে আছে, এটা কি প্রোডাক্টের টাইমিং ফিট কি হয়েছে কিনা এটা দেখবে। সো আপনি যে বিজনেস করতে চাচ্ছেন এটা অবশ্যই একটা টাইমিং ফিট হয়েছে কিনা এটা দেখবেন। ধরুন আমাদের সাথে লাক্সারি এক্সেল করতে চান, লাক্সারি এক্সেল করতে চান, যেমন ধরুন 500 টাকা দিয়ে আপনি খুব প্রিমিয়াম ড্রেস করতে চান, এটা করতে পারবেন না। কেন? কারণ এটা খুবই আর্লি স্টেজ আছে, ওই মার্কেট এখন মার্কেট হয়নি। আপনি জামদানি সেল করতে চান, ধরুন জামদানি শাড়ি, সো জামদানি শাড়ি একটা প্রিমিয়াম মার্কেট আছে, সো ওই শাড়ির দাম হয় অনেক 40-50 টাকা, ওই শাড়ি যদি আপনি মনে করেন যে এখন সেল করা মানে সো ডিফিকাল্ট, অনেক কম।